হায়দ্রাবাদ মহিলা কলেজের 2019 2020 শিক্ষাবর্ষের ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। বাসায় থাকবা, ঠিক মতো পড়ালেখা করবা। আসো, আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017। তোমাদের কাছে, সবার কাছে তো বই আছে, বই থেকে দেখবা দিনাজপুর বোর্ড 2017 অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। যদি প্রশ্ন দেখো তাহলে তোমাদের প্রশ্নে 3 নম্বর অঙ্ক, আর যদি বইতে দেখো তোমাদের প্রশ্ন ব্যাংকে আছে অঙ্কটা। প্রশ্ন আমি দিচ্ছি না, তোমরা ওইখান থেকে দেখবা, আমি শুধু অঙ্কটা সলিউশন করে দিচ্ছি। কতে বলা ছিল দেখো, কতে বলা আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, খতে বলা আছে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে আয় ব্যয় হিসাব প্রস্তুত করলে মোট ব্যয়ের পরিমাণ কত। তা আমরা ব্যয়ের পরিমাণটা শুধু করব না, আমরা পুরো আয় ব্যয় হিসাবটা করব। তারপর ঘতে বলা আছে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরের মোট সম্পত্তির পরিমাণ কত। তা আমরা এখানে সম্পত্তির পরিমাণ বের করব, দায়ের পরিমাণটা বের করব, দুইটাই দেখাবো, পুরো অঙ্কটা করে দিচ্ছি। এখন আসো, কতে বলা ছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়করণ। তাহলে আমরা এখন কতে করব প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আমরা তো জানি মূলধন তবে নির্ণয় করতে হয় বিগত বৎসর, মানে ধরো আমাদের অঙ্কটা হচ্ছে 16, 16-র বিগত হচ্ছে 15, 15 সালের সম্পদ থেকে দায় বাদ দিলে পাওয়া যাবে প্রারম্ভিক মূলধন তহবিল। তাহলে আমরা দেখো, প্রথমে প্রাপ্তির পাশে লেখা আছে প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ ব্যাংক জমা, মানে এটা হচ্ছে গতবারের টাকা। তাহলে সেটা আমরা প্রথমে লিখবো, নগদ ব্যাংক জমা তোমরা প্রাপ্তির পাশে দেখতে পাবা 41,000 টাকা, তাহলে সেটা আমরা লিখলাম। আর নিচে সমন্বয় চলে আসো অন্যান্য তথ্যাবলী। 1 নম্বরে লিখে আছে 1 জানুয়ারি 2016 তারিখে ক্লাবের দালান কোঠা 1,50,000, আসবাবপত্র 20,000 এবং 10% বিনিয়োগের পরিমাণ ছিল 80,000 টাকা। তাহলে জানুয়ারি 16 সালের জানুয়ারি 1 তারিখ, মানে হচ্ছে এগুলো 15 সালের টাকা। তাহলে আসো লিখবো আমরা, দালান কোঠা 1,50,000, আসবাবপত্র 20,000 আর 10% বিনিয়োগ 80,000। তারপর দেখো প্রাপ্তির পাশে চাঁদা 3টা দেওয়া আছে, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17। তাহলে যেটা 15 সালে তা সেটা হচ্ছে বিগত বছরের চাঁদা, তাহলে সেই চাঁদাটা লিখতে হবে বিগত বছরের চাঁদা 4,000 টাকা। এটা তোমাদের প্রাপ্তির পাশে দেওয়া আছে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের বিগত বারের সম্পদ। তাহলে এগুলো যোগফল হচ্ছে 2,95,000 টাকা। এখান থেকে দায় আমরা যেটা বিগত বারে সেটা বাদ দিব। তাহলে একটাই দায় আছে দেখো, 2 নম্বর সমন্বয় পড়ো, বিগত বছরের বকেয়া বেতন 2,500 টাকা চলতি বছর পরিশোধ করা হয়েছে। তাহলে এই টাকাটাই হচ্ছে বিগত বারের বকেয়া, পক্ষান্তরে চলতি বছরের বেতন বকেয়া 4,000 টাকা। তাহলে চলতি বছরটা এখানে আসবে না, বিগত বেতন বকেয়াটা বাদ দিতে হবে। তাহলে আমরা সেটা বাদ দিচ্ছি, মাইনাস বিগত বছরের বেতন বকেয়া 2,500। তাহলে 2,95,000 থেকে 2,500 টাকা বাদ দিলে 2,92,500, এটি হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। কথা বলা ছিল 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে ক্লাবের আয় ব্যয় হিসাব প্রস্তুত করলে মোট ব্যয়ের পরিমাণ কত। তাহলে আমরা শুধুমাত্র মোট ব্যয়টা করব না, আমরা পুরো আয় ব্যয় হিসাবটা বিবরণটা করে দিচ্ছি। এখন আসো, তোমাদের প্রশ্নে কিন্তু আয় করতে বলে নাই, কারণ আমরা জানি আয় ব্যয় বিবরণী করতে গেলে আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। তাহলে আমরা আয়ের পাশটা আগে করতেছি, তারপরে তোমাদের ব্যয়ের পাশটা করব। তাহলে আয় সমূহ দেখো, প্রাপ্তির পাশে, প্রাপ্তির পাশে আমরা জানি আয় 2 রকমের হয়, একটা হচ্ছে মূলধন জাতীয় আয়, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। যেগুলো মুনাফা জাতীয় আয় সেগুলো আসবে আয় ব্যয় বিবরণের আয়ের পাশে। তাহলে আসো, প্রাপ্তির পাশে 15 সালে চাঁদা হচ্ছে বিগত চাঁদা, সেটা প্রারম্ভিকে চলে গেল, আর 2016 সাল মানে চলতি চাঁদা যেটা সেটা লিখতে হবে। তাহলে আসো, 16 সালের চাঁদা হচ্ছে, প্রশ্নে দেওয়া আছে 16 সালের 38,500। তা আমরা আগে নিয়মে বলেছিলাম যদি চাঁদা 3টা দেওয়া থাকে তাইলে সমন্বয় থাকবে 1টা। তাহলে এখন এই 16 সালের চাঁদার সাথে 1টা সমন্বয় আছে দেখো তোমাদের প্রশ্নে।
হ্যাঁ, তোমাদের প্রশ্নে চলে আসো, সমন্বয়ে আসো, 4 নম্বর সমন্বয়, 4টা দেখো প্রশ্নটা পড়ো। অত্র ক্লাবের মোট সদস্য সংখ্যা 400 জন এবং চাঁদা প্রদানের হার জন প্রতি মাসে 100 টাকা। তাহলে 400 জন সদস্য থাকলে ওরা যদি 100 টাকা করে চাঁদা দেয়, তাহলে মোট চাঁদা হওয়ার কথা ছিল 40,000, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 16 সালের চাঁদা লিখে আছে 38,500। তাহলে 1,500 টাকা এখনো তারা চাঁদা পায় নাই। তাহলে সেই 1,500 হচ্ছে বকেয়া, তাহলে সেই বকেয়াটা করতে হবে যোগ, যোগ বকেয়া চাঁদা 1,500, তাহলে আমরা দেখালাম 40,000 টাকা। তারপরে আসো, 17 সালের চাঁদাটা এখানে আসবে না, এটা অগ্রিম, 17 সালে মানে পরের। তাহলে আমরা জানি আয়ের অগ্রিম হচ্ছে দায়, সেটা যাবে আর্থিক বিবরণীতে। তারপর আসো অনুদান, অনুদানকে আমরা যদি মুনাফা জাতীয় মনে করি তাহলে আয় ব্যয় হিসাবে আসবে, কিন্তু আমরা এটাকে মুনাফা জাতীয় না ধরি, কারণ অনুদান তো বারবার পাওয়া যাবে না। তাহলে সেটাকে আমরা দায়, যদি কোনো সমন্বয় না থাকে তাহলে দায় দেখালে ঠিক হবে। আর হুলকিত সম্পদ, এই সম্পদও ওরা বারবার পাবে না, এটা বৎসর বা আকস্মিকভাবে পাওয়া যাবে। তাহলে এগুলো, এই দুটা যাবে আর্থিক বিবরণীর দায়ের পাশে, এগুলো মুনাফা জাতীয় আয় ধরবো না আমরা, এগুলোকে আমরা মূলধন জাতীয় আয় ধরবো। আর যদি কোনো সমন্বয় বলা থাকে তাহলে সেই অনুযায়ী করতে হবে, কিন্তু আমাদের অঙ্কে কোনো সমন্বয় বলেনি, সেই জন্য আমরা এই দুটাকে আয়ের পাশে দেখাবো না, উদ্বৃত্ত পত্রের আর্থিক বিবরণী দায়ের পাশে দেখাবো। তারপরে আসো বিনিয়োগের সুদ, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, তাহলে বিনিয়োগের সুদ লিখলাম, প্রশ্নে দেওয়া আছে 5,000 টাকা। এখন নিচে সমন্বয় দেখো, 1 নম্বর সমন্বয় লিখে আছে 10% বিনিয়োগের পরিমাণ 80,000 টাকা। তাহলে 10% বিনিয়োগে 8,000 টাকা আসে, তাহলে আমাদের দেওয়া আছে 5,000, আর তাহলে 3,000 টাকা হচ্ছে বকেয়া, সেটা যোগ করে 8,000 আমরা লিখলাম। তারপরে আসো পুরাতন কাগজ বিক্রয়, এটাও মুনাফা জাতীয় আয়, এটাও দেখাতে হবে পুরাতন কাগজ বিক্রয় 1,000 টাকা। তাহলে আমাদের আয়ের পাশে যোগফল হলো 49,000 টাকা। এটা কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয় নাই, তাও আমরা এটা করে দিচ্ছি পুরো অঙ্কটা করার জন্য। এখন আসো, প্রশ্ন কিন্তু বলা আছে ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে এই ব্যয়টাই হচ্ছে প্রশ্নের। তাহলে আমরা পুরো অঙ্কটা করার জন্য আয় থেকে ব্যয়গুলো বাদ দিলাম। এখন আসো ব্যয়সমূহ হচ্ছে কি, দেখো আমরা জানি প্রদানের পাশ হয় ব্যয়, না হলে সম্পদ, যেগুলো বছরে বারবার হয় সেগুলো হচ্ছে ব্যয় অথবা খরচ, আর যেগুলো বারবার হবে না সেগুলো হচ্ছে সম্পদ। তাহলে আসো প্রথমে লেখা আছে বেতন, বেতন দেওয়া আছে 12,000, এই বেতনের সাথে দুইটা সমন্বয় আছে, তোমরা 2 নম্বর সমন্বয়ে চলে আসো। বিগত বছরে বেতন বকেয়া 2,500 টাকা চলতি বছর পরিশোধ করা হয়, পক্ষান্তরে চলতি বছরে বেতন বাবদ 4,000 টাকা অপরিশোধ রয়েছে। তাহলে একটা হচ্ছে বিগত বকেয়া, আমরা জানি সমন্বয়ের কাজ দুইবার করতে হয়, যদি বিগত অথবা পরবর্তী পায় অথবা দেয় সেগুলো বাদ দিতে হবে, আর চলতি বকেয়াটা যোগ করতে হবে। তাহলে বিগত বকেয়াটা আমরা বাদ দেব, বিগত বকেয়া 2,500 বাদ দেওয়ার পরে আসলো 9,500। তারপরে সমান হচ্ছে পক্ষান্তরে চলতি বছরের বেতন বকেয়া 4,000, তাহলে চলতি বকেয়াটা যোগ করলাম 4,000, তাহলে যোগফল আসলো 13,500, আমরা সেকেন্ড কলামে নিয়ে গেলাম। তারপরে আসো ছাপা ও মণিহারি, এটাও ব্যয়ের পাশে আসবে, ছাপা ও মণিহারি প্রশ্ন দেওয়া আছে 3,500, এটার সাথে একটা সমন্বয় আছে, 3 নম্বর সমন্বয়টা ছাপা ও মনির বাবদ 500 টাকা বকেয়া আছে, তাহলে আমরা যোগ বকেয়া যোগ করলাম 500, তাহলে আসলে কত 4,000। তারপর আসো সাধারণ খরচাবলী 8,800, এটার সাথে একটা সমন্বয় আছে, দেখো 3 নম্বর সমন্বয়ে সাধারণ খরচাবলী বাবদ 800 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, তাহলে আমরা অগ্রিম 800 টাকা বাদ দিয়ে সেকেন্ড কলামে দিলাম 8,000 টাকা। তারপরে আসো টেলিফোন খরচ, এটাও মুনাফা জাতীয় ব্যয়, টেলিফোন খরচ কোনো সমন্বয় নেই, সেকেন্ড কলামে লিখবো 1,400। আসবাবপত্র ক্রয়, এটা হচ্ছে সম্পদ, কারণ এটা মুনাফা জাতীয় ব্যয় না, তাহলে এটা এখানে আসবে না। তারপরে আসো দান খয়রাত, এটা মুনাফা জাতীয় ব্যয়, কোনো সমন্বয় নেই, দান খয়রাত ব্যয় 30,000 সেকেন্ড কলামে নিয়ে যাও। তারপর আসো ভাড়া, ভাড়া লিখা আছে 4/3, মানে 3 অংশের টাকা দেওয়া আছে, 1 অংশ দেওয়া নেই, এই 1 অংশই হচ্ছে বকেয়া, তাহলে আমরা ভাড়া লিখলাম 24,000, এটার সাথে 3 ভাগে যদি 24,000 হয় তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগের টাকাটা পাওয়া যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করার পর আসে 8,000, 1 ভাগ হচ্ছে 8,000, সেই বকেয়া ভাড়া 8,000 যোগ করলাম, তাহলে আমরা সেকেন্ড কলামে নিলাম কত 1,000 টাকা, 32,000 টাকা। তারপরে আসে সমাপনী উদ্বৃত্ত, তো এখানে আসবে না, আমরা জানি এটা যাবে আর্থিক বিবরণীর সম্পদ পাশে। তারপরে আসে সমন্বয় 5 নম্বর,
দালান কোঠার উপর 5% এবং আসবাবপত্রের উপর 10% অপচয় ধার্য করো। তাহলে দালান কোঠা একটাই আছে, যেটা তোমাদের প্রারম্ভিক, নিচে সমন্বয় দেখো, দালান কোঠা 1,50,000, এটার উপরে 5% ধরার পরে আসলো 7,500। এবার আসো আসবাবপত্র 10%, তাহলে 1 তারিখের আসবাবপত্র আছে 80,000, আসবাবপত্র আছে 20,000, আবার যোগ ক্রয় আছে 20,000, তাহলে 40,000। তাহলে আবার ক্রয় যেটা, তার তারিখ হচ্ছে 1/7/2016, তাহলে এটার উপরে 6 মাসের অপচয়, আর যেটা 1 তারিখে তার উপরে পুরো 1 বছর অপচয় হবে। তাহলে আসবাবপত্র প্রারম্ভিক উপরে 2,000, আর ক্রয়ের উপরে 2,000 1 বছরের, আর 6 মাসের হলে 1,000, তাহলে 3,000, তাহলে টোটাল অপচয় হলো কত, 10,500। এখন আসো, তাহলে আমাদের যোগফল ব্যয়ের পাশে হচ্ছে 99,400। তোমাদের কিন্তু প্রশ্ন এটাই চেয়েছে, ব্যয়ের পরিমাণ কত। তাহলে আমাদের দেখতে পাচ্ছে ব্যয় হচ্ছে 99,400, কিন্তু আমরা পুরো অঙ্কটা করতেছি তোমাদের বোঝার জন্য, সেজন্য করে দিচ্ছি। তাহলে এখন দেখো, আয় হচ্ছে 49,000 আর ব্যয় হচ্ছে 99,400। তাহলে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? নিশ্চয় ক্ষতি, কারণ আমরা জানি যদি আয়ের থেকে ব্যয় বড় হয় তাহলে ক্ষতি হয়। তাহলে আমরা জানি অব্যবসায়িক প্রতিষ্ঠানের নেট ক্ষতি বা লিখা যাবে না, ওটাকে লিখতে হবে কি, আয়াতিরিক্ত ব্যয়, মানে আয়ের থেকেও ব্যয় বড়। তাহলে ডিফারেন্সটা আমরা ব্র্যাকেটে রাখবো 50,400। তাহলে এটা হচ্ছে আমাদের আয় ব্যয় বিবরণীর ফলাফল, ব্যয়ের আয়াতিরিক্ত ব্যয় 50,400। আমাদের পরীক্ষা, তোমাদের প্রশ্ন দেখো, ওরা কিন্তু চেয়েছে খরচের পরিমাণ, তাহলে এটা করলে খরচের পরিমাণ হচ্ছে 99,400। তাহলে এটা হচ্ছে আমাদের আয় ব্যয় বিবরণী। গতে বলা আছে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বৎসরের মোট সম্পদের পরিমাণ কত। তাহলে এখানে ওরা প্রশ্নে চেয়েছে মোট সম্পদের পরিমাণ, কিন্তু আমরা সম্পদ করব দায়ের পাশ করব। তাহলে আসো, উপরে চারঘাট যুব সংঘ আর্থিক অবস্থার বিবরণী 16 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য, এটা শুধু ডিসেম্বর 31 তারিখের জন্য করা হয়। তাহলে আসো, প্রশ্ন কিন্তু ছাড়া হচ্ছে সম্পদ সমূহ, তাহলে আমরা এখানে সম্পদগুলো করব আবার দায়ের পাশও করব। তাহলে এখন আসো সম্পদ পাশে, প্রথমে আসো চলতি সম্পদ। আমরা জানি এক প্রদানের পাশে সবার নিচে যে নগদ এবং ব্যাংক জমা দেওয়া থাকে সেটা আর্থিক বিবরণীর সম্পদ পাশে যায়। তাহলে নগদ ও ব্যাংক জমা দেওয়া আছে 49,800 টাকা। তারপর আসো, যে আমরা বের করলাম বিনিয়োগের সুদ বকেয়া ছিল 3,000, সেটাও চলতি সম্পদ পাশে লিখতে হবে। তারপর আসো অগ্রিম সাধারণ খরচাবলী, নিচে সমন্বয় ছিল, সেটা আমরা লিখলাম 800 টাকা। আর চাঁদা বকেয়া, মানে যেটা এবারে চলতিবারের চাঁদা বকেয়া ছিল 38,500, কিন্তু ওদের চাঁদা হতো 40,000, তাহলে 1,500 বকেয়া, সেটা চলতি বছরের বকেয়া। আমরা আয়ের পাশে যোগ করেছি, দেখো আয়ের পাশে চাঁদা বকেয়া লিখা আছে 1,500। তাহলে চলতি সম্পদের যোগফল হচ্ছে 55,100, থার্ড কলামে নিয়ে যাও। তারপরে হেডলাইন করো বিনিয়োগ। বিনিয়োগ আমাদের 1 তারিখের বিনিয়োগ আছে, নিজের সমন্বয় দেখো, 10% বিনিয়োগ, থার্ড কলামে দিয়ে দাও 80,000। তারপর আসো, আর কোন সম্পদ এখানে নেই, স্থায়ী সম্পদগুলো আসো 1 তারিখে নিজের সমন্বয়। দালান কোঠা আমরা জানি 1 তারিখের সম্পদগুলো প্রারম্ভিক সম্পদ, আবার উদ্ধৃত পত্র সম্পদ। তাহলে দালান কোঠা হচ্ছে 1,50,000, এখান থেকে অপচয় বাদ দাও, সমন্বয় 5 নম্বরে 5% অপচয় 7,500, তাহলে বাদ দিয়ে সেকেন্ড কলামে লিখো 1,42,500। তারপর আসো আসবাবপত্র, এটাও আছে তোমাদের 1 তারিখের 20,000, তার সাথে যোগ ক্রয়, ক্রয়টা হচ্ছে দেখো প্রদানের পাশে যে আসবাবপত্র ক্রয় 1/7/16, এটা হচ্ছে নতুন ক্রয় 20,000, তাহলে 40,000, আর এগুলোর উপর 10% অপচয় ধরতে বলেছে, তাহলে 20,000 টাকার উপর 10% 2,000, আর 20,000 টাকার উপর 10% 2,000, কিন্তু এটার তারিখ হচ্ছে 1/7, সেজন্য এটা 6 মাসের অপচয়, তাহলে 1,000, তাহলে 2,000 আর 1,000-এ 3,000, তাহলে অপচয় বাদ দিয়ে সেকেন্ড কলামে নাও 37,000। তাহলে এখন আসো, টোটাল আমাদের চলতি সম্পত্তির পরিমাণ হচ্ছে 1,79,500, তাহলে টোটাল সম্পত্তির যোগফল হচ্ছে 3,14,600। তোমাদের প্রশ্নে কিন্তু এটাই চাওয়া হয়েছে যে সম্পদের পরিমাণ কত, তাহলে সম্পদ হচ্ছে 3,14,600। এখন আমরা দায়ের পাশটা করতেছি তোমাদের বোঝার জন্য,
তাহলে এবার আসো দায়ের পাশে প্রথমে আমরা লিখব প্রারম্ভিক মূলধন তহবিল, যেটা আমরা ক তে বের করেছি। তাহলে ক থেকে আনা হলো প্রারম্ভিক মূলধন তহবিল 2,92,500। এখন আমরা জানি যদি ক্ষতি হয় তাহলে সেটা মূলধন থেকে বাদ দিতে হয়, তাহলে এখন যদি আয় হয় তাহলে যোগ করতে হয়, কিন্তু আমাদের এই অঙ্ক হচ্ছে ব্যয় বড়। তাহলে আমরা এখন মাইনাস করবো, মাইনাস ব্যয়াতিরিক্ত আয়াতিরিক্ত ব্যয় 50,400 বাদ দিয়ে সেকেন্ড কলামে এলাম 2,42,100। তারপর আসো প্রশ্ন লিখে আছে 17 সালের চাঁদা, অগ্রিম চাঁদা মানে আয়ের অগ্রিম হচ্ছে দায়। তাহলে এখন দায়ের পাশে আমরা লিখব অগ্রিম চাঁদা 5,000। তারপর আসো সমন্বয়ে লিখা ছিল চলতি বেতন বকেয়া, চলতি বছরের বেতন বকেয়া, বিগত বারটা গেল প্রারম্ভিকের দায়ের পাশে আর চলতি বছরের এবারে দায়ের পাশে। তাহলে চলতি বেতন বকেয়া দেখো তোমাদের সমন্বয় আছে 4,000 টাকা, তারপরে ছাপা ও মণিহারি বকেয়া 500 টাকা, তারপরে আবার যে আমাদের ভাড়া 4/3 অংশ লিখা ছিল মানে 1/2 বকেয়া, সে 1/2 বকেয়া দায়ের পাশে দেখাইতে হবে 8,000 টাকা। তারপর আসো অনুদান এবং হুলকিত সম্পদ, এগুলোকে আমরা মূলধন জাতীয় মনে করি দায়ের পাশে দেখাচ্ছি। তাহলে অনুদান হচ্ছে 20,000 আর হুলকিত সম্পদ হচ্ছে 35,000। তাহলে টোটাল দায়ের পাশে যোগফল হচ্ছে 3,14,600। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সম্পদও 3,14,600 আর দায়ের পাশে 3,14,600, তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে। কিন্তু তোমাদের প্রশ্নে এটা চাওয়া হয় নাই, তোমাদের চাওয়া হয়েছে সম্পদের পরিমাণ কত। তাহলে আমরা বুঝার জন্য পুরো অঙ্কটা করেছি। তো তোমরা আস্তে আস্তে অঙ্কগুলো প্র্যাকটিস করো, দেখো অন্যান্য বোর্ডের 17 সালের সবগুলো করে ফেলো বাসায়, ওগুলো অঙ্কগুলো ছোট ছোট আছে করতে পারবা, নিজেরা চেষ্টা করে করবা। আমরা পরের ক্লাসে 18 সালের 2-1টা অঙ্ক করাবো, তোমরা 17 সালে আর কোনো অঙ্ক করাবো না, 17 সালে বাকি সব বোর্ডগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো, না হলে আমাদেরকে টেলিফোনে জিজ্ঞেস করতে পারবো যদি কোনো জায়গায় না বোঝো। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার গ্রুপের মেয়েরা তোমরা ঠিক মতো তোমাদের অনলাইনে ক্লাসগুলি করবা, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতে পারবা, ফোন করে জিজ্ঞেস করবা নিবা। ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকবা, পড়ালেখা করবা। আল্লাহ হাফেজ।